গুড মর্নিং। এখন বাজে 6:30, তো 6:30-টার সময় ব্রাশ নিয়ে ছাদে চলে এসেছি, কারণ আজকে আমি একটু রিল্যাক্সে আছি। সবার ছুটি বলতে আমার হাজবেন্ডের ছুটি আছে, তবে স্কুলে যেতে হবে, একটু গান্ধী জয়ন্তীটা সেলিব্রেট হবে সেজন্য যেতে হবে, আর তেমন কিছু চাপের নেই, ওই জন্য একটু রিল্যাক্সে আছি, কথা বলতে পারছি। আর পিছনে বেসিটটা ঝুলছে দেখতে পাচ্ছ, ওটা কালকে তুলতে ভুলে গেছে, ওটা সাধারণত গায়ে দেওয়া হয়। এখন এমন একটা ওয়েদার, কাঁথা গায়ে দিলে গরম লাগে, বেসিটি গায়ে দিতে হয়, গায়ে দেওয়ার সময় খোঁজাখুঁজি চলছে, সেটা কোথায় গেলো সেটা কোথায় গেলো, তার মনে মনে পড়লো ছাদ থেকে নামানো হয়নি। সকালের দিকে ছাদে আসতে বেশ ভালো লাগে, তবে এখন সকাল ঠিক নেই, ঠিক 5:30-6:30 দিকে আসলে তো এত ভালো লাগে, ওয়েদারটা এত মনোরম, পরিবেশ, কথাবার্তা কম, পাখির ডাক বেশি, আর এখন তো বিভিন্ন গাড়ি ঘোড়া শব্দ টব্দও শুরু হয়ে গেছে, তখন গাড়ি ঘোড়াগুলো একটু কম যায়। যারা সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না কিংবা আলসেমির জন্য ওঠা হয় না, তাদেরকে বলি তোমরা একদিন 5:30-6:30 দিকে উঠবে, উঠে দেখবে তুমি কত কিছু মিস করছো। ঘুম তো সারা জীবনই ঘুমাতে পারবো, ঘুমের অবশ্যই দরকার আছে, কিন্তু তুমি একটা লাইফের একটা পার্ট, বেশ ইম্পর্টেন্ট পার্ট, ভালো লাগা একটা জিনিস মিস করে যাচ্ছ। একদিন আমার কথা শুনে উঠে দেখবে কত ভালো লাগে সকালটা। এখন নিজের যত্ন একটু বেশি নিয়ে ফেলছি, আর গাছপালার যত্ন একেবারেই কমে গেছে, আর গাছের তো খুব জরাজীর্ণ অবস্থা, পুঁই শাক গাছও প্রায় শেষ। পুজোটা চলে গেলেই আমি আবার এই দিকে বেশি টাইম দেব, তখন আবার বিভিন্ন সিজনাল সবজি যেগুলো হয়, টমেটো, লঙ্কা তো সারা বছরই হয়, বেগুন, তারপর আর কি হয়, বিনস, এইগুলো লাগাবো। তো আমি সাধারণত চারা কিনে এনে লাগাই না, চারা কিনে এনে লাগালে কীরকম কোয়ালিটির তোমার গাছ সেটা তুমি বুঝতে পারবে না। তুমি ভালো জাতের দানা কিনে আনবে, অল্প লাগাবে, যেহেতু আমি টবে চাষ করি, আমার অল্পতে বেশি ফলন দরকার, তো সেই রকম টাইপের আমি দানা নিয়ে আসি। আর কত বছর এত টমেটো হয়েছে, খেয়েছি, লোককে দিয়েছি, আর বাজারের টমেটো 2 দিন এনে রাখলে তো পচে যায়, আমি 1 মাস টমেটো ফ্রিজের বাইরে রেখে খেয়েছি, একটাও পচেনি, শুকিয়ে যাচ্ছে কিন্তু একটাও টমেটো পচেনি। তার মানে আমরা যেগুলো কিনে এনে খাই, কী খাচ্ছে বুঝতে পারছো তো? এই হচ্ছে ফ্যাক্ট। তো পুজো চলে গেলে তো আমাকে বেশিরভাগ সময় ছাদে দেখবে, সমস্ত চাষবাসে ব্যস্ত আছি, টমেটো আর বেগুন চারা তো অবশ্যই ফেলবো, টমেটো বেগুন দানা, ভালো জাতের বেগুন দানা কিনে আনবো, একটু দামটা বেশি নেয় সে নেয় নিক, আর বিনস এ কটা লাগাবো। তাহলে এখন নিচে যাই, অনেকক্ষণ গল্পগুজব হলো, ঘোরাফেরা হলো, আর চা করবো, প্রচণ্ড চা পিপাসা পেয়েছি, চা খেতে হবে এখন। থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপর ডুববো চা করতে, আর এখন চলছে লোডশেডিং, আর এই রুমটা তো একটু অন্ধকার বেশি, ওই জন্য বেশি অন্ধকার অন্ধকার লাগছে। এত সকালবেলা কারেন্ট গেছে বলো তো, কোন দুঃখে কারেন্টটা গেল। একসঙ্গে চা খাওয়া হলো না, কারণ নিচে একজন ডাকছে, নিচে চলে গেছে, চাটা ফ্লাক্সে ঢেলে রেখেছি, নাহলে আমাকে আবার আর এক কাপ করে দিতে হবে, আর এক চা বারবার গরম করে খাওয়াও ঠিক না। এখন বাজে 10:10, আর আমি নিয়ে চলে এসেছি, এটা হলো ওটস,
দেখছো কেমন পাতলা, একদম পাতলা করে বানিয়েছি। কি হয়েছে, কে খেলছে না? আচ্ছা আমি খেলা করবো, রীতা আমার সঙ্গে কেউ খেলছে না। আর কান্না করে না, আমি খেলবো তো বলছি। আর এখন খাওয়া দাওয়ায় একটু লাগাম টানতে হবে, কারণ কদিন পরে তো খাওয়া দাওয়ার মানে কোনো বাঁধন থাকবে না, খালি খেতেই থাকবো খেতেই থাকবো। সেই জন্য স্টমাকটাকে তো একটু রেস্ট দিতে হবে, আর তাছাড়া সে সময় এত খাবো, এখন একটু কম খাই, নাহলে ব্যালেন্সটা রাখতে হবে তো। আর এখন আমি একটা ফেস প্যাক ইউজ করব, ফেস প্যাক বলতে পারো বডি প্যাক, ফুল বডি প্যাক ইউজ করবো। এখন তোমাদেরকে একটু দেখাবো মুখে মেখে, আর বডিতে স্নান করার সময় মাখবো। অনেকে আমাকে বলেছো টক দইয়ে কীভাবে, আমি জল ঝরানো দই বলি, টক দই হোক বা মিষ্টি দই, কীভাবে জল ঝরাই সেটা দেখাতে, তো সেটা আগে দেখে নাও। আমি একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনি নিয়েছি, খুব সহজেই জল ঝরে এখান থেকে। আর এছাড়া ব্যবহার করছি প্লাস্টিকের যে ছাঁকনিগুলো হয় নেটের, সেই ছাঁকনি ইউজ করছি। কিন্তু এরকম ঘন ছাঁকনি যেগুলো হয় এর মধ্যে থেকে সহজে জল পড়তে চায় না, এগুলো দিয়ে একেবারেই জল ঝরানো সম্ভব না। তো তোমাদেরকে একটু দেখাই, এটা যেহেতু বড় ছিদ্রযুক্ত এই ছাঁকনির নেটগুলো, সেজন্য খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। এইভাবে দইটা ঢেলে কিছুক্ষণ রেখে দেবে, কিছুক্ষণ পরে দেখবে জলটা ঝরে গেছে। এবার এটাতে একটু জল, এর আগের দিন আমি বললাম যে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারবো না, তো অনেকে আমাকে না হুমকি দিচ্ছে, না দিদি তোমাকে রেগুলার ভিডিও ছাড়তেই হবে, মানে ভালোবেসে হুমকি দেওয়া যাকে বলে, রিকোয়েস্ট যদি রাখতে পারি হুমকিও আমাকে শুনতে হবে। তো রেগুলার ভিডিও বাধ্য হয়ে আমাকে ছাড়তে হবে, যত কষ্টই হোক না কেন। এবার চলো তাহলে ফেস প্যাকটা কী করে বানাচ্ছি, ফেস প্যাক না ফুল বডি প্যাক কীভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখি। তো বডি প্যাক বানানোর জন্য কী কী লাগছে সেটা দেখে নাও। এখানে আছে র হানি, এটা তো তোমাদের চেনা ভীষণই, গ্রিন টি, আর এখানে আছে কিছুটা মুসুর ডাল ভেজানো, এখানে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, আর এটা হলো টক দই। এসেছি মুখটা ধুয়ে, আর ভাবছো দিদি তো প্যাকের মধ্যে মধুটা মেশালো না, মনে হয় মেশাতে ভুলে গেছে, একদম ভুলিনি, মধুর কাজ একটু পরে শুরু হবে, আগে প্যাকটা লাগিয়ে নি। মুখটা পুরোপুরি ড্রাই হবে, তারপর ভালো করে মুখটা ওয়াশ করে ফিরে আসছি। দেখো আমি খুব ভালো করে মুখ ধুয়ে এসেছি, এখন ময়েশ্চারাইজার লাগানোর পালা। ময়েশ্চারাইজার হিসাবে কি লাগাবো এটাই হচ্ছে এখন বলার। ময়েশ্চারাইজার হিসাবে আমি লাগাবো মধু। মধুতে প্রচুর পরিমাণ গুড ব্যাকটেরিয়া থাকে, যেটা পিম্পল অ্যাকনের বিরুদ্ধে ফাইট করে, আর আছে অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটা তোমার স্কিনটাকে অনেকদিন পর্যন্ত ইয়াং রাখবে, এজিং প্রবলেমটাকে দূরে রাখবে। আর এটা মধ্যে ন্যাচারাল ময়েশ্চারাইজার থাকে, যেটা তোমার স্কিনটাকে তো ময়েশ্চারাইজ করছে, সাথে সাথে সুথ করছে, তার মানে তোমার স্কিনের গ্লোটা বাড়ছে। তো স্কিনটাকে সবসময় বাইরে থেকে মেজে ঘষে কিন্তু গ্লোয়িং করা যায় না, তার জন্যে মন থেকে অনেকটা খুশি থাকতে হয়। তাহলে সবসময় হাসি খুশি থাকো, নিজে খুশি থাকো, অন্যদেরকে খুশি রাখো, তাহলে স্কিনটা আরও বেশি গ্লো করবে, মানে ডাবল অ্যাকশন। বাইরে থেকে ঘষে মেজে স্কিনটাকে তো গ্লো বাড়াচ্ছ স্কিনের, আর ভিতর থেকেও খুশি থাকছো। মধু মুখে ইউজ করা যায়, ফুল বডিতে ইউজ করতে পারবে না আমার মনে হয়, একটা চ্যাকচেটে আঠালো ভাব সেটা তো আছে। আর তোমার মধু যদি ফুল বডিতে ইউজ করো একটু পরে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ দেখা গেলো পিঁপড়েতে তোমাকে ট্রেনে নিয়ে গেছে। তো সাবধান, মধু ইউজ করার আগে তো আমি এটা মুখে মেখে 15-20 মিনিট যে যতক্ষণ থাকতে পারো থাকবো, তারপর প্লেন জলে মুখটা ধুয়ে আসবো। এখানে যেহেতু আমি র হানি ইউজ করছি, র হানিটা তো অনেকটাই পাতলা হয়, সেজন্য মুখে মাখা সম্ভব হচ্ছে, কিন্তু বাজার চলতি যে ব্র্যান্ডেড মধুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু অনেকটা সেই খেজুরের রসের জ্বালালে যে গুড় হয় না, সেই গুড়ের মতন ঘন, তো সেটা মুখে মাখা সম্ভব না, মানে তুমি মুখের চামড়া টামড়া যেন গুটিয়ে যাবে, কিন্তু জোরে জোরে ঘষবে চামড়া গুটিয়ে যাবে, খবরটা একদম ওরকম করবে না। তার মধ্যে একটু গোলাপ জল নেবে, নিয়ে মধুটাকে পাতলা করে তারপরে, ঠিক আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম।
মিনিট 15 পরে মুখ ধুয়ে ফিরে এসেছি। কিছুক্ষণ থাকার পরে না সেই আগের মতন চ্যাটচ্যাটে ভাবটা কিন্তু ছিল না, মুখে অনেকটাই মধু অ্যাবজর্ব হয়ে গেছিল, ওই জন্য সেই চ্যাটচ্যাটে ভাবটা ছিল না। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার।